গুড মর্নিং। জীবন মানেই প্রবলেম, আর প্রবলেম মানেই সলিউশন। আজ আমি তারকেশ্বর যাত্রা শুরু করেছি, তোমরা যাত্রার সঙ্গী হতে চাইলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসছে, আমাদের বাঁধগুলো গাড়ি ছাদেগুলো বাঁধা চলছে, বাঁধার পরেই আমাদের চালকের উদ্দেশ্যে রওনা দেব। পাম্পের দিকে ঢুকিয়ে দিয়েছে গাড়িতে তেল নেওয়ার জন্য। দেখা যাক এখান থেকে তেল নিয়ে পরবর্তী রওনা হব। ভিডিওটা দেখতে থাকো।
আমাদের তমলুকে চলে এসেছে, আর বাম সাইডে দেখো পুরনো আমাদের তমলুক ডিএম অফিস, এখন নতুন ডিএম অফিস আমাদের নিমতলিতে হয়ে গেছে। তো আগে এই তমলুকে পুরনো অফিসে সবাইকে যেতে হতো ডিএম কোনো কাজকর্ম মেটাতে সব কিছুই। আর আমাদের গাড়ির সামনে দেখতে পেলাম আবার নতুন তীর্থযাত্রীকে, আমরাই শুধু ভাবছিলাম যে আমরা একাই যাচ্ছি, কিন্তু না, আমাদের এদিক থেকে অনেকেই যাচ্ছে, আগেও দেখেছি এখনও দেখলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা সালাপুরিতে নেমে গেছি গাড়ি থেকে, এবার আমরা হেঁটে চলছি ওই সালাপুরি, তার আগে জিনিসপত্র কেনার আছে, সাজাতে হবে মাঠের কিছু জিনিসপত্র কেনা আছে, কিনলো দোকানের দিকে দেখছি ফাঁকা পেলে ঘন্টা কত করে? আরে তোমার ই কত করে বাক কত করে? হ্যাঁ সাজানো ফুল বাক সাজানো বাক কত করে? বাক এ বাক কত করে সোমনাথ? তো তো বাক তো আছে, তুই তো বাক কত করে? দাদা ভিডিও করতে পারি তো, কোনো সমস্যা নেই তো? বলছি ভিডিও করতে পারি তো? দাদা ওই ইগুলো কত করে? সত্তর টাকা জোড়া জোড়া। আর এই সাইডে যেগুলো আছে চল্লিশ টাকা জোড়া, এটা আছে পঞ্চাশ টাকা জোড়া, এটা আছে ষাট টাকা। এইটা লো বলো কি রেট আছে? ওই যে বড় ফোনটা রয়েছে ওইটা আছে সত্তর টাকা, আর ওই যে লাস্টেরটা রয়েছে ওটা আছে আশি টাকা। এই ঘন্টাটা ওইটা আছে সত্তর টাকা, এই ঘন্টাটা দাদা এই ঘন্টাটা পঞ্চাশ টাকা। আর একটা বাঘ পুরো সাজিয়ে দেবে কত নেবে? যেরকম মালের দাম
সেরকম হিসাবে দে। আচ্ছা, যার যেরকম দাম আছে সেরকম হিসেবে। তবু একটা কাপড় টাপড় জোরে কত একটা আসতো সমাজ থেকে, দশ টাকা দাম। এবার এই কাপড় লাগালে 20 টাকা, এরপরে আছে এই যে জীবন জড়ি 20 টাকা, ঠিক আছে। এবার বিভিন্ন ধরনের স্প্রিং জিনিসগুলো আছে, স্প্রিং 30 টাকা জোড়া, মানে দুটো সামনে একটা পিছনে একটা, দুটো 30 টাকা, যেগুলো সিঙ্গেল সিঙ্গেল 20 টাকা জোড়া, ঠিক আছে। এবার ঘন্টা বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের আছে। তো এখানে বন্ধুরা, যদি কোনো কিছু কিনতে থাকো তাহলে একটু দাম বেশি বলবে, একটু কমিয়ে নিও। তোমরা বেশি বলে ওরা, আটটা বলছে।
আমরা নিমাইয়ের ঘাট থেকে ডাকাতকারী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তীর্থযাত্রীরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি। বৃষ্টি মোটামুটি টুকটাক অল্প পড়ছে, খুব একটা বেশি পড়ছে না। তো এই জায়গাতে হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে আমাদের যেতে হবে 7-8 কিলোমিটার। তো দেখতে থাকো ভিডিওটা, তো খুবই ভালো লাগবে। এর পরের সৌন্দর্যগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে চাইছি। দেখতে থাকো ভিডিওটা। তীর্থযাত্রীদের জন্য রাস্তার দু সাইডে খাবারের সুব্যবস্থা রয়েছে। আপনার জল থেকে শুরু করে চা থেকে শুরু করে বিস্কুট থেকে শুরু করে তীর্থযাত্রীদের যাতে কোনো সমস্যা না হয়, তো রাস্তার দু সাইডে খাবারের সুব্যবস্থা আছে। তোমরা খেতে চাইলে খেতে পারো, কিন্তু একটা কথা মাথায় রেখো যে অতিরিক্ত বেশি কিছু খেতে যেও না, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। তো রাস্তার মধ্যে যদি কোনো শরীরে প্রবলেম করে তাহলে নিজেদেরই প্রবলেম হবে। তাই সবাই নিজের যেটুকু প্রয়োজন ওইটুকুই খেয়েও, এইটুকুই বলো। এখন বাজে 4:45। আমরা ডাকাতকারী মন্দিরে চলে এসেছি, আর 1 মিনিটও লাগবে না। মন্দিরের চূড়া দেখতেই পাচ্ছ, দেখতে থাকো ভিডিওটা। আশেপাশে ডাকাতকারী পুরো মন্দির, ঠাকুর সব কিছুই তোমাদের দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। অলরেডি আমরা ডাকাতকারী মন্দিরে পৌঁছে গেছি। এখন টাইম হয়েছে 5:20, ঠিক আছে। এখন আমরা নেক্সট গন্তব্য হচ্ছে কাশী বিশ্বনাথ সমিতি। চলো কত টাইম লাগে দেখতে থাকো ভিডিওটা।
আরে বলে বাবা, আরে বলে বাবা, আরে সবার বাবা, আরে সবার বাবা, বম 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 বম, আরে বলে বাবা, আরে বলে বাবা, আরে বলে বাবা, আরে যাচ্ছি কোথায়, আরে যাচ্ছি কোথায়, আরে কি করতে, আরে কি করতে, আরে কি জল, আরে কি জল, এখন টাইম হয়েছে নটা এইমাত্র কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছলাম, ভিডিওটা দেখতে থাকো আর সৌন্দর্য উপভোগ।
আরে বোতল আছে ও বলে বোতল আছে সেই বাস বাস আরে বোতল আছে জল করে